Hey!
উনি মূল্য তালিকা দিচ্ছেন না, উনি ক্রয় ভাউচার রাখছেন না, বিক্রয় ভাউচার দিচ্ছেন ভাই। এটা মানে আমাদের দাম বৃদ্ধি করছে ওই ভাই এটা কার, এটা ভাই এটা কার, ছেলে মেয়ে ঢুকবে কেন? তো নষ্ট করে টাকা গোনার সময় গুনবে না, এই সময় নিন। ওকে থ্যাংক ইউ। প্রতিষ্ঠানের নামটা একটু বলেন না একবার। জনতা মামুনি, জনতা মামুনি, মাথা কাটতে বলেন সংরক্ষণ করেছে তো ওই প্রতিষ্ঠানটি, কিন্তু টাকার কথা উল্লেখ ছিল না। তিনি বলছেন এনার ব্যবসা ছিল মৌখিক, মৌখিক ভাবে ব্যবসা পরিচালনা এবং দেন না। ঠিক আছে।
আরেকটু কথা বলবেন সেটা হচ্ছে কি হচ্ছে এই যে আজকে যে অভিযানটা পরিচালনা করা হলো আপনার ক্যাশ মেমো নাই কোনো কিছু নাই কি কারণ লাগে বলুন মূলতালিকা নাই কিছুই নেই কি কারণ একটা মৌখিক ব্যবসা কি হাজার হাজার টাকা বা লাখ লাখ টাকা ব্যবসা চলে তো আপনার যারা ক্যাশ মেমো চায় তাদেরকে দেওয়া হয় আজকে পাইকারি বাজার আপনার শো কত হচ্ছে মূল্য তালিকা আপনি যে দামে যেদিন বিক্রি করছেন মূল্য তালিকাটা প্রদর্শন করবেন যার কাছ থেকে ডিম কিনেছেন কিনবেন তার কাছ থেকে ভাউচার নিবেন সেই ভাউচারে অবশ্যই মূল্য উল্লেখ থাকতে হবে কি উল্লেখ থাকবে মূল্য উল্লেখ থাকবে যাকে বিক্রি করবেন যাকেই বিক্রি করবেন আপনি বাধ্যতামূলক ভাবে তাকে ভাউচার দিবেন এই ভাউচার চলবে না কার্বন কপি রাখতে হবে আপনার কাছে কার্বন কপি থাকবে মূল কপি দিয়ে দিবে কাস্টমারকে ক্লিয়ার এক ওয়ান টাইম ভাউচার চলবে না এটা মুছে দিয়ে দিলে এটি হবে না উপর এসিনে দিলে কি হবে কার্বন কপি আপনাকে পিসা করতে হবে কেমনে করতে এটা কথা বুঝতে পেরেছেন কারণ ভাউচারের একটা ইওর এক নাম্বার থাকবে যাতে আপনি কারণ বাজারে কাটিয়ে দিবেন কত টাকা বিক্রি করছেন এটা থেকে এসে যাতে আমরা আপনার কমিশনে মিলাতে পারি বুঝতে পেরেছেন মনে থাকবে তিনটা নির্দেশনা যার কাছ থেকে কিনবেন তার মূল ভাউচার নেবেন আর যাকে বিক্রি করবেন তাকে মূল ভাউচার দিবেন এবং মূল্য তালিকা রাখবেন মনে থাকবে আর যদি না রাখেন তাহলে এই অপরাধে আপনার এই যে ধারায় শাস্তি ছিল 50,000 টাকা সেটার দ্বিগুণ দণ্ড হবে এবং আপনার প্রতিষ্ঠান বন্ধ করা হবে মনে থাকবে